গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই দেখো আজকে একটা সুন্দর বাগানে তোমাদের দেখাই কি ফুল এটা অবশ্যই কমেন্ট করে জানাবে দারুণ লাগছে না এই সময় হয় আর এই লম্বা লম্বা গুলো কি ঝুলছে বাঁদরের ল্যাজের মতন কি সুন্দর ফুল মন ভরে যাচ্ছে তাই না বন্ধুরা সকাল সকাল এরাম দৃশ্য দেখলে দিনটা শুভ হয়ে যায় খুব ভালো লাগে তো চলো বাড়িতে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি ঝটপট বানানো হচ্ছে চিকেন কারি একটু পাতলা ঝোলই কষে নিচ্ছি আর ওই দিকে তরকারি কাটছি বানাতে বানাতে পুরোটা দেখাতে পারলাম না বন্ধুরা তো আজকের এই রান্না হচ্ছে চিকেন কারি আর কালকের একটু বৃষ্টি হয়ে স্বস্তি হয়েছে বাবা যা গরম পড়েছিল তো চলো রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর রান্না হবে কি দেখো শাক ভাজা সবুজ সবুজ শাক দারুণ লাগে খেতে কিন্তু এই করব আর চলো খাওয়ার সময় দেখা হচ্ছে তা ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো গরম গরম শাক ভাজা আর ভাত বেড়ে ফেলছি আর সঙ্গে আছে চিকেন চিকেন কারি দেখেছো এইটা আমার ছেলের থালা একটু শাক দিয়েছি অনেক যুদ্ধ করতে হবে খাওয়ানোর জন্য বন্ধুরা তোমাদের বাচ্চারা খায় শাক জানিও আমায় কে কোথা থেকে দেখছো আর খাই কিনা আমি তো খুব ভালোবাসি আমার ফেভারিট ওই দেখো কত্তা মশাই বসে গেছে আর ওই কোনে আরেকজন আর চলো শাক দিয়ে ভাতটা মেখে নিয়েছি এবারে খেয়ে নেবো উম অসাধারণ খুব ভালো লাগে আমার শাক খেতে শাক ভাত খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে জানিও আর চলো শাক ভাত তো খাচ্ছি গপ গপ করে তোমরা দেখো আর খাওয়ার পরে কি খাবো শেষে থাকছে চাটনি আর এই চাটনি খেতে এত ভালো লাগে এই সময় আমের চাটনিটা আর এই দেখো শুকনো লঙ্কাটা ডলে নিচ্ছি আর যা লাগবে না টক টক ঝাল ঝাল দেখেই জীবে জল এসে যাচ্ছে দারুন ও হো ঝাল ঝাল টক টক তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই পাশে থেকো তো টাটা বা